নমস্কার বন্ধুরা, আমি রুমি। রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি উচ্ছে ও ডিম দিয়ে একেবারে একটি অন্য ধরনের রেসিপি বানাচ্ছি। আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে, আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, কারণ উচ্ছে আমাদের খেতে কারোরই ভালো লাগে না। তবে এই রেসিপিটা একবার তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে, আর এই রেসিপিটা তোমাদের বারবার বানাতে ইচ্ছে করবে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটি বাটিতে কয়েকটা কাঁচা উচ্ছে নিয়ে নিয়েছি। এই উচ্ছেগুলোর মধ্যে আমি দুটো উচ্ছে নিয়ে নিচ্ছি, আর দুটো উচ্ছেকে আর দুটো আলুর সঙ্গে আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার পরে আমি তোমাদের দেখাচ্ছি। আমি দুটো উচ্ছে ও দুটো আলুকে একসঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে, এখন সেগুলো আমি নিয়ে নিচ্ছি। দেখো উচ্ছেগুলো নরম হয়ে গেছে আর গরমও ভীষণ। এবার এইগুলোকে আমি একটি এরকম একটি খুন্তির সাহায্যে এগুলোকে আমি একটু কেটে নিচ্ছি। তোমরা দেখো উচ্ছেগুলোকে আমি একটু কেটে নিয়েছি। এবার উচ্ছের ভেতরে যে এই বীজগুলো আছে এইগুলো আমি বের করে নিচ্ছি। এবার এই জিনিসটা আমার লাগবে, বীজগুলোকে আমি সব পরিষ্কার করে নিচ্ছি। উচ্ছেগুলোর থেকে আমি বীজগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এইগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা দেখো উচ্ছেগুলোকে আমি ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ আলু। এবার আমি একটা ডিমকে ভেঙে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ আর লঙ্কা, এগুলো আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর অল্প একটু দিচ্ছি, আর দিচ্ছি অল্প একটু চিনি। যদিও ওটা তেতো কিন্তু চিনিটা একটু দিলে খুব ভালো লাগে, আর এটা অতটাও তেতো থাকে না রেসিপিটার পরে। যারা উচ্ছে খেতে একেবারে পছন্দ করে না তারা একবার এই রেসিপিটা বানিয়ে দেখবে, খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, আর দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার আমি সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এতে উচ্ছে কিন্তু সেদ্ধ করার পরে উচ্ছের তেতো ভাবটা অনেকটা কমে যায়, আর উচ্ছে আমাদের খাওয়া ভীষণ দরকার। কিন্তু উচ্ছের এত তেতোর জন্য আমাদের খেতে একেবারেই ভালো লাগে না, তাই তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবে, খেতে তোমাদের সবার খুব ভালো লাগবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 চামচের মতন সর্ষের তেল দিচ্ছি। এবার তেলটাকে আমি ভালো করে কড়াইর চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার তেলটা হালকা গরম হয়ে যাচ্ছে, তেলটাকে আমি আর একটু গরম করে নিই, তারপর দেখাচ্ছি। তেলটা একটু বেশি গরম হয়ে গেছে। এবার আমি যেটাকে আমি একসঙ্গে মেখে রেখেছিলাম সেটার থেকে এরকম ছোট ছোট অংশ নেব, তারপর এইভাবে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে।
এবার আমি বড়াগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি, খুব সাবধানে একটু উল্টে নিচ্ছি। এবার বড়াগুলো দুই দিক আমি ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তোমরা দেখো বড়াগুলো দুই দিক ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি এইগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি। এর থেকে বেশি একটু লাল করে ভাজলে বড়াগুলো কিন্তু আবার তেতোই লাগবে। এবার আমি এইগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি। এইভাবে আমি আরো বাকি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এবার আমি বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তোমরা দেখো বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এই বড়াগুলোকে আমি তেলের থেকে তুলে নিয়েছি, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তোমরা একবার বড়াগুলো দেখে নাও। আর এই বড়াগুলো কিন্তু একেবারেই তেজো থাকে না, গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে খেতে। তোমরা কিন্তু অবশ্যই এই বড়াটা একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের খেতে কেমন লাগলো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, কারণ উচ্ছে আমাদের কারোরই খেতে ভালো লাগে না, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে গরম ভাতের সঙ্গে।